আসসালামু আলাইকুম সাকিব খান সাকিব খান আপনাকে যুক্ত করা হয়েছে শাকিব খান আপনি বলেন তাহলে ধন্যবাদ আসসা আমি একটা প্রশ্ন করার জন্য যুক্ত হইছি কিছুদিন আগে আমি একটা ওয়াজ শুনছি যে ওয়াজের মধ্যে একটা হুজুর বলতাছে যে রোমানরা রোমানরা কি নবী মুহাম্মদের উপর হামলা করতে করার চিন্তা ভাবনা করতেছিল তখন রোমানদের কোন একটা মন্ত্রী রোমান রাজাকে বলল যে এই মদিনার ওই নবী মুহাম্মদের উপর হামলা করেন না কারণ নবী মুহাম্মদ অনেক শক্তিশালী না অনেক অস্ত্রধারী না কিন্তু ওরা জান দিয়া নিজের মানে নিজেকে রক্ষা করতে পারে ঠিক আছে তারপরে নাকি ওই ভয়ে নাকি রোমানরা নবী মোহাম্মদের উপর হামলা করে নাই এটা কি সত্য ভাই এটা সত্য কিনা আপনি যার কাছ থেকে শুনেছেন তাকে তো আসলে মানে সে রেফারেন্সটা চাওয়া উচিত ছিল রোমানদের কোনো নথিপত্রে এরকম কোন কিছু মেনশন আছে কিনা আমি তো জানি না এটা ইসলামিক কোনো সোর্সে আপনি হয়তো পাবেন কিন্তু এই তথ্যটা তো রোমানদের ইসে থেকে যেহেতু বলা হচ্ছে তাহলে তো রোমানদের কোন একটা নথিপত্র এই জিনিসটা থাকতে হবে আমি তো রোমানদের কোন নথিপত্র এরকম কিছু আছে বলে আমি জানি না তার মানে রোমানরা কখনো নবী মোহাম্মদের উপর হামলা করার চিন্তা ভাবনা করে নাই তো নবী মোহাম্মদ বলে কাউকে চিন্তই রোমানরা এরকম কোনো এভিডেন্সই নাই নবী মোহাম্মদ নামও এটা তো আসিফ ভাই তো সেটা বলে নাই আসিফ ভাই বলেন যেটা সেটা হচ্ছে যে এই দাবিটা সপক্ষে প্রমাণ তো তিনি দিবেন এবং তিনি দিবেন যে রোমান রোমানের কোন এক রোমান সমাজের কোন একটা নথিপত্র এরকম লেখা আছে যে তারা মোহাম্মদ ভয় পাইত আর সামথিং এরকম কোনো কিছু একটা লেখা আছে অবশ্য সাইকো কিলার যেগুলো মনে করেন সিরিয়াল কিলার এদেরকে হয়তো কেউ ভয় পাইতে পারে এটা তো

আচ্ছা কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যেই নবী হচ্ছে যে মানে শত্রুর ভয়ে রাইতের বেলা ঘুমাইতো না ডরে ঘুমাইতো না যে শত্রুরা এসে তারা মারে যাবে এইজন্য মানে রাত্রে সারা জায়গা থাকতো সেই নবীর ভয় রোমানরা সেখানে রোমানদের মতো বিরাট সাম্রাজ্য সেখানে ততমতো খাইতেছেParas ভাই এটা কি আপনার অজমতছে বলেন তো এটাও আমার পশিনে বলা হচ্ছে জিহাদ করে মারবো মরবো মারবো মরবো মারবো মরবো ভাই আমি চাই আমি জিহাদের ময়দানে শত্রুদের মারতে মারতে মরি

আয়সা থেকে বর্ণিত তিনি বলেন একরাতে আল্লাহ রাসুল সাল্লাহাম জেগে কাটান মানে সারা তিনি জায়গা কাটাইছেন অতঃপর তিনি যখন মদিনা এলেন এই আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে আমার সাহাবেদের মধ্যে কোনো যোগ্য ব্যক্তি যদি রাতে আমার পাহারায় থাকতো মানে এই যে ভয় যে রাতের বেলা কোনো পাহারায় কেউ নাই মোহাম্মদের ডরে থাপথর করে কাঁপছে সারা রাত যে জায়গা ঘুমিয়ে আসেনি তার আচ্ছা আমি বুঝলাম না যেই নবীর জন্য মনে করেন যে ফেরেস্তা জিব্রাইল যার নাকি এক ডানার এক আঘাতে নাকি আগ্নেয়গ্রীর অগ্নুৎপাত হয়ে যাবে সুনামি হয়ে যাবে পুরা মহাবিশ্ব ধ্বংস ধ্বংস সূর্য টুর্য সব ধ্বংস হয়ে যায় যে এক এক মানে ফেরেস্তার এক বাড়িতে সেই হাজার হাজার লক্ষ কোটি ফেরেস্তা যাকে সারাক্ষণ সার্বক্ষণিক পাহারা দিতেছে যাকে রক্ষার জন্য পুরো পাক তার দিকে ছায়া আছে সেই আল্লাহ নবী রাতের বেলা ঘুমাইতে পারতেছে না কারণ কেউ যদি এসে তারা মেরে যায় ফেরাজ ভাই এটা কেমন কথা আমি তো কিছু বুঝলাম না ভাই এটা কি জিহাদি পুরুষ ভাই জিহাদি পুরুষ এবং বিশ্বাসী হিসেবে তার তো এটা বিশ্বাস করা উচিত যে তাকদীর হচ্ছে আল্লাহ ইভেন মোমিন যখন আসে আমাদের বলে ভাই আপনারা চেহারা দেখাই ভয় পান কেন ভয় পান এই সেই তার নবী তার নবী অবস্থা দেখেন ভাই সে একে তো লুঙ্গি তুলে হিজরত করছে করছেই সে রাতের বেলা একা থাকতো ভয় পায়

আমি যেটা বলতেছি যে আল্লাহ পাক যদি ওই মুহূর্তে তার মৃত্যু লিখে রাখে তাহলে এক লক্ষ সাহেবী এসে কি সে তাকে রক্ষা করতে পারবে তার তো নিশ্চিত নিশ্চিন্ত হয়ে তার নিজের বিশ্বাস অনুযায়ী তো পারবে না হ্যাঁ এবং তার যদি আল্লাহাক মানে মৃত্যু না লেখা থাকে তাহলে তো ছাড়াও তো সেটা গলার উপরে আল্লাহ না তোরা কি করবি কর আমি তো মরবোনা তুই চাপাতি মারবি দেখবি তোর চাপাতি ধারকে গেছে হ্যাঁ আল্লাহ যদি মৃত্যু না লেখে তাহলে এইভাবে তো বিন্দাস থাকবে তাই না সাউথ সিনেমার নায়ক গুলা যেরকম সেরকম বিন্দাস মারামারি সেটাই লেখা হবে বাসে করে যাবো মনে করেন তাকে গুলি করছে পিস্তলের মানে ইয়া আটকায় গেছে গুলি বাড়িতেছে না হ্যাঁ মনে করেন কামান দিয়ে মারতেছে কামানের আটকায় গেল না বিমান দিয়া তাকে মানে বোমা মারলো বিমান গেল আটকে আর মানে বোমা বাইরিল না এইভাবে হবে কাহিনীটা তাই না সাউথ সিনেমার নায়করা যেরকম যেরকম করে রজনীকান্ত যেভাবে ইয়া করে সেভাবে হবে কোথাকার কি রাত্রের বেলা ঘুমাইতে পারতেছে না সে জায়গা আছে এবং সাহাবি যখন আসলো তখন আবার সে টন ঘুমাইতে গেছে চিন্তা করে বাট পার ভাই বাট পার পিওর বাট

ওনারা যদি বলে দেন যে ওনারা এই ভিডিওগুলো প্রমোট করার জন্য করতেছেন এখানে ইনফ্যাক্ট এখান থেকে যদি ওনারা পয়সাপাতি ইনকাম করেন তাতে আমার কোনো আপত্তি নেই ইউটিউব ফেসবুক থেকে আসলে পয়সাপাতি আসে খুবই কম দুই তিনশো ডলার তিন চারশো ডলার এগুলো আমি আমার যে খরচ সেই খরচে কিছুই যায় আসে না এগুলো দিয়ে আমার কিছু হইবো না আমার কোনো কিছু পোষাইবও না সুতরাং কেউ যদি এটা নিয়ে পয়সাপাতি কামায়ও তাহলে আমার কিছু বলার নেই সেখানে জি ভাই একটা ছোট একটা প্রশ্ন ছিল আমি যখন মোমিনের সাথে কথা বলি মানে গ্রুপে ফেসবুক গ্রুপে যখন কথা বলি ওনারা বলে কোরআন নাকি ভবিষ্যৎ বলে দেয় অনেক ভবিষ্যৎ বলে দেয় যেরকম বলে দিচ্ছে নাকি যে আবুল আহাবের হাত মানে আবুল আহাব জাহান যে এটা নাকি ভবিষ্যৎ ওরা দাবি করতেছে এখন ওটা তো ভবিষ্যৎ আমরা সবাই জানি এখন আমি 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 বলতেছি যে আবুল আহাব যে জাহান নামে গেছে এটা ওই মুমিনরা কি হয়ে শিওর হইলো তারা দেখছে জাহান্নামে দেখছে তাকে ভাই এটাই তো ওদের খোড়া যুক্তি ভাই এখন এখন আমি ওদেরকে বলতেছি যে নবী মোহাম্মদ যে মরার সময় এত কষ্ট পায়া মরবো বিষ খাওয়ার যন্ত্রণা ওই মরার কথাটা আল্লাহ তার মরবো এগুলা কোরআনে বলেন নাই কেন ভাই মরার আগে মরার দুই তিন বছর আগে বা দশ বারো বছর আগে এগুলো নাই কেন এগুলোর কোন উত্তর নাই ভাই তাদের কাছে ভাই হ্যাঁ ভুল কথা বললেন যখন তাকে মাংস খাওয়ানো হইলো যেই ইহুদি বুড়ি তিনি হত্যা করলেন তার হত্যা করলো এবং সেই ইহুদি মহিলা এসে বললেন যে হে দয়াল নবী আপনি এত সুন্দর করে জব করছেন আসেন আপনাকে আমি একটু দাওয়াত করে খাওয়াই কি কি খাবেন আপনাকে আমি ছাগলের মাংস খাবো মোহাম্মদ খুশিতে আটকানো হবে ও আশ থ্যাংক ইউ আমাকে এখন তুমি ছাগলের মাংস খাবার সে রান্না করে সুন্দর মতো ছাগলের মাংস নিয়ে আসছে এবং সে সে জিজ্ঞেস করছে মহম্মদের কোন জায়গার ইয়াটা ও কোন ছাগলের কোন খাইতে বেশি ভালো লাগে সেই জায়গায় সে ইচ্ছা মতো বিষ বা খাইতে দিছে এবং খেতে দেওয়ার সময় তারা তার আগে ছাগলের একটা পার্ট নিয়ে খাই শুরু করছে এবং সে নিজেও বুঝছে যে এটার মধ্যে এত পরিমাণ বিষ আহ খাওয়ার সাথে সাথে বুঝছে যে এটার মধ্যে কোনো একটা সমস্যা আছে তারপর যখন দেখছি যে নবী মহম্মদ খাইতে গেছে তখন সে মনে করছে যে নবী মোহাম্মদ খাইলে তো এটা বল অবশ্যই বৃষ্টি নাই কেননা যদি বিষ থাকতো তাহলে তার আল্লাহ ওই আগেই পাঠা দিত ওই লোক খায় মারা গেছে মানে ওই লোক অলরেডি চাপাই ওই সময় মোহাম্মদ এক টুকরা মুখে নিছে সে মুখে নিয়ে টেস্ট পাইছে এবং একটা লোক সাথে সাথে পড়ে গেছে আর সে মুখ থেকে ওই ইয়েটা ওই চাবানোর সাথে সাথে তার মানে যখন টেস্টে পাইছে তখনই তার কাছে ওই আসছে যে ও এটা মতো বিষ বিচার আছে বিষ বিচার আছে বলে সে তুদে ভালা তার লাভ দিয়ে যে আমার কাছে জিব্রাইল ওহিনি আসছে এটা মতো বিষ পাকাতো একটা মহিলা একটা মহিলা গেছে আর সে যে টেস্ট পাইছে তখন তার কাছে ওই আসছে যে

উড়াই দিছে মানে পুরা হোল ফ্যামিলি পুরা গোত্র উড়াই দিছে উড়াই দিয়ে আবার ডেং ডাঙে না খেতে গেছে বেটির বাসায় তুই বেটা পুরা গণহত্যা চালাইছ একদম অবভিয়াস যে তুই বেটি কিছু একটা করবো তাই না মানে

বর্ণনাকারী বলেন খাইবারের এক ইহুদি মহিলা ভুনা বকরির বিষ তাকে হাদিয়া দেয় রসুল্লাহ আহার করেন এবং লোকজন আহার করে তিনি বলেন তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও কারণ এটি আমাকে অবহিত করা হয়েছে এটি বিষযুক্ত নিচে বলা আছে রসুল্লাহ নির্দেশ দিলে পরে তাকে হত্যা করে তারপর তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সেই সম্পর্কে বলেন আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যে আমি খাইবারে খেয়েছিলাম এই সময় তা আমার প্রধান ধর্মনি কেটে দিচ্ছে এটা হচ্ছে একটা হাদিস আর একটা হাদিসে বলা হচ্ছে দেখেন আহ সুনান দারমি শরীফের হাদিস আটষট্টি নম্বর হাদিস এখানে এই মহিলাটা কি চ্যালেঞ্জ করছিল দেখেন মহিলাটাকে পরে যখন ধরছিল তখন মহিলাটা বলতেছে যে যদি আপনি নবী হন তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি আপনি কোনো বাচ্চা হন তবে আপনার মৃত্য হবে আপনার কবল থেকে লোকজন কে আমি রেহাই দিলাম তাই তিনি তার অসুস্থতার সময় বলতেন খায়বারে যে খাদ্য আমি খেয়েছিলাম তা আজও আমাকে কষ্ট দিচ্ছে এখন তা আমার প্রধান ধমনি চিড়ে চলছে তো এটাও একটা এটা একটা হাসান হাদিস ভাই পুরো একটা হাদিসের মধ্যে পুরো কনটেক্সট পুরোটাই লেখা যদি আপনি নবী হন এটি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না

যে কাদু আমি খেয়েছিলাম এই জায়গায় আল্লাহ ইহুদি মহিলা ওবার চিন্তা করেন ইহুদি মহিলার খায়সটা পুরো মোহাম্মদের খাসের উপরে ও বাই গড রে ভাই ভাই ওরে মোহাম্মদ রে ওরে মোহাম্মদ

তিনি বলতেন হ্যাঁ আমি খাইবারে বিষযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি আর এখন সেই সময় আগত যখন সে বিষয়ক আমার প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হয়েছে আচ্ছা এই বিষয়ে তার যে যারা আছে তারা বলেছে দেখেন

লাহাবকে যে এত ইয়ে করে দিল ভর্সনা করে দিল ধ্বংস হোক আবুল হাব ধ্বংস হোক তার দুই হাত তার বিবি ধ্বংস হোক এই সেই ওই লোকের মৃত্যু মোহাম্মদের মৃত্যুর থেকে কম করুন ছিল আর কি ও তো ভাই মানে অসুস্থ হয়ে মারা গেছে ওই সময় মানুষ বেশিরভাগ অসুস্থ হয়ে মারা যেত ঐ লোকের মৃত্যু হয়েছে ওই মানে অপেক্ষাকৃত স্বাভাবিক আর মহম্মদের মৃত্যুটা ছিল এমনই মৃত্যু যেটা দেখার পর আয়সা অন্য কারো মৃত্যু তার কাছে মানে কষ্ট কষ্টদায়ক লাগে না এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু আয়সা কারো নেই আর কথা বলছে ফাতেমার নামই হচ্ছে দেখেন কথাটা এখানে শুনানি মাজা ষোলোশো উনত্রিশ নম্বর হাদিস ফাতেমা বললেন হায় আমার আব্বার কত কষ্ট মানে মৃত্যুর সময় কষ্ট এখন আমি তাহলে সবই আপনারা দেখলেন যে মোহাম্মদের মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয়েছে এবং মোহাম্মদ আপ্রাণ চেষ্টা করছিল নিজেকে সুস্থ করার

আমি যদি নবী মোহাম্মদের সাহাবি হইতাম আমি নবী মোহাম্মদ যে আপনার কেমন আপনার বন্ধু যে আপনার এত কষ্ট দেখে আপনার রোগ সে রোগ কমাইতেছেন আপনার কষ্ট থেকে মুক্তি দিতেছেন আপনার এমন আল্লাহ আপনার ঠিক আছে তাহলে সাকিব ভাই আর আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমাদের আমরা কোন মুমিন ভাইকে একটু যুক্ত করি ঠিক আছে জি ভাই জি ভাই ছোট একটা ভাই সাধারণ জ্ঞানের কথা যা ছোট সাধারণ বিজ্ঞান যাই বলে ভাই চাঁদ যদি পৃথিবীতে এসে যদি দুই টুকরা যদি চাঁদ পড়ে পৃথিবীর কি অবস্থা হবে ভাই দাদা ভাই এই মুম인더কে কি বলে না আমাকে বলে লাভ নাই ঠিক আছে ভালো থাকেন সাকিব ভাই ভালো থাকেন ভালো থাকেন ধন্যবাদ ভাই গুড নাইট গুড নাইট